বিক্রয় করা 100% জায়েজ। কাঁকড়ার চিংড়ি একই স্বাদ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ কাঁকড়া সারা আরব ওয়ার্ল্ডের সব আলেমরা খায়, কাবা শরীফের ইমামও খায় কাঁকড়া, কাঁকড়া না কুচ্চও খায়। মা ইউজবাহু ফিল বাহার, সাগরে যত প্রাণী ঘুরে সব হালাল। উহিল্লালাকুম সাইদুল বাহার, তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করে দিলাম। এই আয়াতের প্রেক্ষিতে শুধু ইমাম আবু হানিফার যারা আমরা অনুসারী, আমরা শুধু কাঁকড়া খাই না, কচ্ছপ খাই না, তারপরে কুমির খাই না, হাঙ্গরও খাই না, কিন্তু বাকি সবাই কচ্ছপ, ক্যামরা, যা আছে কুমির, কিচ্ছু বাদ পড়ে না, ইচ্ছা মতো খায়, শামুক শামুক, এগুলো নাজায়েজ না, আপনি নাজায়েজ বলতে পারবেন না, এগুলো সৈয়দুল ওই আয়াতের প্রেক্ষিতে হালাল করা হয়েছে। কাঁকড়া চাষ করা এবং বিক্রয় করা 100% জায়েজ। কাঁকড়ার চিংড়ি একই স্বাদ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ কাঁকড়া সারা আরব ওয়ার্ল্ডের সব আলেমরা খায়, কাবা শরীফের ইমামও খায় কাঁকড়া, কাঁকড়া না কুচ্চও খায়। মা ইউজবাহু ফিল বাহার, সাগরে যত প্রাণী ঘুরে সব হালাল। উহিল্লালাকুম সাইদুল বাহার, তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করে দিলাম। এই আয়াতের প্রেক্ষিতে শুধু ইমাম আবু হানিফার যারা আমরা অনুসারী, আমরা শুধু কাঁকড়া খাই না, কচ্ছপ খাই না, তারপরে কুমির খাই না, হাঙ্গরও খাই না, কিন্তু বাকি সবাই কচ্ছপ, ক্যামরা, যা আছে কুমির, কিচ্ছু বাদ পড়ে না, ইচ্ছা মতো খায়, শামুক শামুক, এগুলো নাজায়েজ না, আপনি নাজায়েজ বলতে পারবেন না, এগুলো সৈয়দুল ওই আয়াতের প্রেক্ষিতে হালাল করা হয়েছে।